মিষ্টি করে রেখে ব্লগটা শুরু করছি সবাইকে সঙ্গে রেখে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, আনন্দ থাকো, আর আমার ব্লগটা দেখতে থাকো। আর একটা নতুন দিন আর সুন্দর এনার্জি নিয়ে চলে এসেছি জলখাবার খেতে। তো চলো, আজকে আমাদের সকালবেলা জলখাবার হচ্ছে কলা ছানার জিলিপি, রুটি আর তার সাথে পেয়ারা আর আপেল। এই হচ্ছে আমাদের আবার থার্ড হেলদি ডে। যে যার কাজের জায়গায় পৌঁছে গেছে আর আমিও আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। আপাতত এখন আমি রান্না করছি, আর গোবিন্দবাবুর যে কাজ সেটা হচ্ছে যে কাউকে দেখতে না পেলেই জোর জোর চিৎকার করা। গোবিন্দবাবু এতক্ষণ তাই করছিল, আর এখন আমি একটা কলমি শাকের ডাঁটা ওর হাতে দিয়েছি, ও সেটা নিয়েই এখন ব্যস্ত হয়ে আছে। যে কলমি শাকের একটা ডাঁটা দিয়েছি সেটা দেখো হাতে ধরে সুন্দর করে খাচ্ছে। এটা নিয়ে আমি একটু ওকে একটু যত সামান্য একটু ওকে রাগিয়ে দিয়েছিলাম, সেই জন্য খুব জোর রেগে গেছে। এখন আমার মুখের দিকে কটমট কটমট করে তাকিয়ে আছে। দেখো এই যে হাতে ধরে বাবু এখন খাচ্ছে। ফেলো না ফেলো না, তুমি খাও, আমি সরে যাচ্ছি। এই যে এখানে আমার আলু ভাজা চলছে, এটা আমি একটু পোস্ত করবো আজকে। পোস্ত করবো মানে আলু ভেজে তার উপরে পোস্ত ছড়াবো। আর কলমি শাকটা এখনও কাটা আছে, মধ্যেখানে গণ্ডগোল হয়েছে কি, আমি তো গোবুবাবুর কাছে দাঁড়িয়ে ওর সাথে একটু বকবক করছিলাম, আর সেই মুহূর্তে গেছে কারেন্টটা চলে। আর কারেন্ট চলে গেলে বুঝতেই পারছো যে এই সময় কারেন্ট চলে গেলে তার কীরকম মজা। মজা মানে বুঝতে পারছো তো, মানে কাল ঘাম ছুটে যাওয়ার মতো অবস্থা এই সময় কারেন্ট গেলে। স্নান করে সবে ফ্রেশ হয়ে উঠলাম, আর কাকা ফোন করেছে যে একটু কাকার সাথে যেতে হবে, তো এখন আমি বেরোচ্ছি। আর স্কুলের সামনে মনে হয় নিচু ক্লাসের ছুটি হয়েছে, নিচু ক্লাস বলতে এই 5-6 মনে হয় ছুটি হয়েছে। আইসক্রিম ফাইসক্রিম সব বসে আছে, এদিকে প্রায় প্যান্ডেলের কাজ মানে ফুল দমে চলছে এখন। নৌকাকার সাথে এখন বেরোলাম, যাচ্ছি কাপড় কিনতে, রাস্তাটা ক্রস করে নিই তারপরে আবার কথা বলছি। আপাতত শাড়ির পর্ব শেষ করে এখন পাঞ্জাবিতে ঢুকেছি। রোজেরই দুটো একটা করে মার্কেটিং চলছে। আজকেও দুপুরবেলা কাকার সাথে বেরিয়েছিলাম, আজকেও মোটামুটি টুকটাক কেনাকাটা হলো। নকাকা পিসিমুনির জন্য, কাকিমার জন্য মানে মেজো কাকিমার জন্য, আর পিসমশাইয়ের জন্য এই কয়েকটা জিনিসপত্র কিনলো। আর এখন প্রায় বেজে গেছে 4:05, ছোটো ম্যাডামের ছুটি হওয়ার সময় হয়ে গেছে, তাই ভাবছি ছোটো ম্যাডামকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাই ভাবছি ছোটো ম্যাডামকে একবারে নিয়েই বাড়ি যাব। কারণ এখন যদি বাড়িতে যাই গিয়ে আবার ছোটো ম্যাডামকে আনতে আসে তাহলে দেরি হয়ে যাবে। আমি একবারে এখান থেকে ডাইরেক্ট স্কুলে যাব, স্কুল থেকে ছোটো ম্যাডামকে নিয়ে বাড়ি যাবো, ততক্ষণে নকাকা পৌঁছে যাবে টুকটুক করে হাঁটতে হাঁটতে। ওই যে পেছনে হাঁটছে। এখন খেতে বসেছি দুপুরবেলার লাঞ্চ। আর সন্ধ্যাবেলার লাঞ্চ কি হবে? আর হবে না, আর কি হবে সন্ধ্যাবেলার লাঞ্চ? এই মানে তো যাই হোক, আজকে দুপুরবেলা অনেক দেরি হয়ে গেছে, মানে দুপুরবেলার কথা দেরি হয়ে গেছে, বিকেল তো হয়ে গেছে। আজকে নকাকার সাথে একটু দেখলাম, আজকে বিকেল বিকেল করেই তো সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ সত্যি অনেকটা বেলা গড়িয়ে গেছে, তো এখন বকবক না করে না আগে খেয়ে নেওয়াটাই বেটার। তার আজকে আমার লাঞ্চ মেনুতে যেটা আছে এটা কলমি শাক ভাজা, এটাকে বলে কচুর লতি, পটল ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, আর ডাল বড়া, আর পেঁপে দিয়ে মুসুর ডাল। এখানে বড় ম্যাডাম ক্যামেরাতে ব্যস্ত, ক্যামেরাতে ব্যস্ত বলছি মোবাইলে ব্যস্ত, আর ছোট ম্যাডাম, ছোট ম্যাডাম ট্যাব আর রিমোট, রিমোট দিয়ে ট্যাব চালাচ্ছে, আর এখানে কপিরাইট খাবে বলে গান চালিয়ে বসে আছে বড় ম্যাডাম। আমি চালিয়েছিলাম সেই মুহূর্তে
মানে ভিডিও করতে শুরু করে, মানে আমি বললাম আমি চা করতে যাব তাই জন্য ভিডিওটা দেখি। বাবা খালি চাই শুনে, বাবা খালি চাই শুনে, আর রতনের রতন জেনে নিজে স্বীকার করছে, তার মানে স্বীকার করছে যে ক্যামেরা বাবু আজকে কম চা খেয়েছে, তাই তো? হ্যাঁ আমি বলছি তো, আমি সত্যি কথা সবসময় বলি, তোমরা সত্যি কথা বলে সেটাকে বারবার নিজেদেরকে স্যাটিসফাই করো। আমি তাই করি রে, কি বলছে এরকম এরকম করে অপমান করছে, তুই কিছু বল আমরা সত্যের পথের প্রতি কিনা বল, সত্যের পথের প্রতি কিন্তু সেটাকে বারবার বলে এস্টাবলিশ করা, আর সত্যি কথাটা সবসময় ধরে রাখা দুটোর মধ্যে ফারাক আছে। দেখো আমরা সবসময় সত্যি কথা বলি তাই জন্য সত্যের দাবি করি না। হ্যাঁ দাবি তাই তো করে সবসময় বলে বলে কি বোঝাতে চাই যে এটাই আমি সত্যি কথা বললাম, মানে অন্যটা হয়তো মিথ্যে কথা বলে, সেই জন্য ওটাকে আমরা 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 সবসময় বলি আমরা সত্যের পথের প্রতীক, অন্তত আমি তো সত্যের পথের প্রতীক। হ্যাঁ কোন মহাজন বলে গেছে বাচ্চে হে দিল কে সচ্চে, তাই না? তোর মাঝামাঝি থাকে কথাটা বললে শুনেছো? আরে বাবা না দুজনের মধ্যে দুজনেই যেটা ঠিক হবে তার দ্বারা তো আমি যাবো, যে ঠিক বলবে যে ভুল বলবে সে তার দ্বারা কি আমি যাবো? হ্যাঁ ও তো সত্যের পথের প্রতি কত ঠিক দলে যাবে। আচ্ছা এত বক বক না করে আজকে যার জন্য আমার খাওয়া দাওয়া লেট হয়েছে সেটা সেইগুলো একটুখানি দেখো তোমরা যে কি জন্য কি হলো। বড় ম্যাডামের মার্কেটিং আর শেষ হচ্ছে না। না অ্যাকচুয়ালি আজকের মার্কেটিংটা হ্যাঁ পিসুমনির জন্য আর মেজো কাকিমার জন্য নকাটা করেছিল, আমিও গেছি। মার্কেটিং সবসময় সবার সবসময় ভালো লাগে, সেটা যার জন্যেই হোক না কেন, পুজো তো সবার জন্য, তাই সবাইকে দেওয়ার জন্য মার্কেটিংটা অবশ্যই দরকার। এই যে এই শাড়িটা, এই শাড়িটা আমার মেজ কাকিমার জন্য, এটা একটা ঢাকাই এরকম লাল আর এখানে জরির মানে নকশা, আর এটা হচ্ছে লাল আঁচল, এটা আর একটা আছে এটা হচ্ছে পিসিমনির জন্য, প্রায় সেম একই কালার দেখ মানে একই রকম দেখতে শুধু রংটা আলাদা। এই যে একটু ছবিটা দেখিয়ে দাও শাড়িটা পুরো অল ওভার দেখলে হ্যাঁ ভালো বোঝা যাবে। এটা পিসিমনির জন্য নেওয়া হয়েছে, আর আর একটা আছে এইটা হচ্ছে মেজ কাকিমার জন্য নেওয়া হয়েছে। আর এই একটা পাঞ্জাবিটা নর্মাল ওই হাফ হাতা যে ফতুয়াগুলো হয় এটা আর বার করছি না, এটা মেজ কাকার জন্য নেওয়া হয়েছে। না এইটা পিসমশাইয়ের জন্য, ভুল বললাম, এটা পিসমশাইয়ের জন্য, আর এইখানে বেরোচ্ছে এটা মেজ কাকার জন্য নেওয়া হয়েছে। এই যে এইটা মেজ কাকার জন্য নেওয়া হয়েছে, দুটোরই সঙ্গে একটা করে পাজামাও আছে। তো এই মার্কেটিংটাই করতে আজকে গেছিলাম দুপুরবেলা, যার কারণে আসতে দেরি হয়ে গেছে, তারপরে ছোটো ম্যাডামকে স্কুল থেকে এনেছি, এনে এইসব করতে করতে আর কি আরও দেরি হয়ে গেছে। ছোটো ম্যাডাম আমার কথা বলা, হ্যাঁ কি কথা বলা বল। না না আমি বলছি স্কুল থেকে স্কুলে যাদের হয়তো রাস্তা তো র্যালি বেড়ে গেছিলো, আজকে আমি আমার বাড়ির সামনে থেকে বাড়িটা দেখতে দেখতে গেলাম র্যালি। ও অ্যাকচুয়ালি ছোটো ম্যাডাম কোনোদিন রাস্তা থেকে নিজের বাড়িটা দেখিনি, আজকে প্রথমবার দেখলো, মোটেই না, তাই তো দেখতে দেখতে গেলি তো বন্ধুদের সাথে দেখতে দেখতে গেল। ও বন্ধুদের সাথে কোনোদিন নিজের বাড়ি দেখিনি তাই জন্য আজকে প্রথমবার গেল। তাহলে পুজোর মার্কেটিং তো এখন চলবেই, আর কটা দিন মাত্র বাকি আছে, কাল বাদে পরশু তো মহালয়া, চলো দিন গুনতে থাকি আর আবার একটা নতুন দিনের অপেক্ষায়। আজকে সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট, দেখা হচ্ছে পরে ভিডিওটা, লাইক দিতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার কমেন্ট কিন্তু করে দিও।